আসসালামু আলাইকুম, আমি আজ দেখাবো কিভাবে চিপস পিঠা বানাতে হয়। এর নাম হচ্ছে চিপস পিঠা। এটা কিভাবে তৈরি করব তা আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমাদের এর জন্য ডো তৈরি করতে হবে। ডোটা যেভাবে তৈরি করতে হবে, নর্মাল আটা যেভাবে আমরা বলি ঠিক আটা বেলার মতো কাইটা করব আমরা। প্রথমে পানি ফুটিয়ে লবণ দিয়ে তারপর চালের গুঁড়ি দিয়ে আটাটা করে নিতে হবে। আটা করে নিয়ে পছন্দ মতো কালার মিশিয়ে তারপর রোল করতে হবে। আমি কালার মিশিয়ে নিচ্ছি। কালার আমি এখানে তিনটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি কালারটা মিশাচ্ছি। আমার কালার মিশানো হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। প্রথমে একটু রুটির মতো ছোট করে তার ভিতরে এটা দিয়ে রেস্ট পেঁচিয়ে নিব। এগুলো একটা, এবার দুইটা কালার একসাথে দেওয়া যায়, তাহলে দুই রকম হবে। এই হলো একটা, আবার তিনটা কালারও একসাথে দেওয়া যায়। আমি তিনটা কালার এখানে দেখাবো। এইটা এইটা একই রকম করে রোল করে এইভাবে এভাবে দিয়ে আমরা গরম পানিতে সিদ্ধ করব 10 থেকে 15 মিনিট। সিদ্ধ করার পর তুলে ঠান্ডা করে পাতলা পাতলা করে কাটব। তাহলে পানি এখানে গরম হয়েছে, ফুটতে দেব। বয়েল হয়ে গেছে, আমি এখন তুলে নেব পানি থেকে। এটা ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে, তারপর সুন্দর করে পাতলা পাতলা করে কাটা যাবে। কাটার পর রৌদ্রে শুকাতে হবে। রৌদ্রে একদম মচমচে করে শুকাতে হবে। শুকানোর পর এটা এমন হবে। তারপর গরম তেলে ভাজবে, একদম চিপসের মতো হবে। আমি ভেজে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এখানে তেলে দিয়ে দেবো। এই দেখুন, দেওয়ার তেলে দেওয়ার পর কত বড় বড় হয়ে গেছে, একদম চিপস। এভাবে ঘরেই তৈরি করতে পারেন। এর ভেজাল খুবই মজাদার। এটা চিনি ছিটিয়ে খেতে পারেন, অথবা চাট মশলা দিয়ে, অথবা এমনিতেও খুবই টেস্ট। হয়ে গেল আমাদের ঝটপট ঘরে তৈরি সুস্বাদু চালের চিপস। থ্যাংক ইউ।